আজকে আমি এমন একটি অলঙ্কারের রেওয়াজ প্র্যাকটিস পর্ব নিয়ে এসেছি, যেটি না করলে কিন্তু আমি আমার রেওয়াজ কমপ্লিট কোনো দিনই করি না। এই রেওয়াজ প্রতিদিন প্রথমে বা শেষে আমি অবশ্যই করি, আপনারাও যদি করেন না বন্ধুরা, এর আমি গুরুত্ব বা ফলাফল কিছুই বলবো না। আপনারা এই রেওয়াজ এক সপ্তাহ প্র্যাকটিস করে দেখুন, তারপর নিজেরাই উপলব্ধি করবেন এবং কমেন্ট করতে বাধ্য হবেন যে হ্যাঁ ভীষণ উপকৃত হয়েছি, এটা অবশ্যই বলবেন, এটা আমি হলপ করে বলতে পারি। তো সকালে বা সন্ধ্যায় এই রেওয়াজটি করতে পারেন। এই রেওয়াজ পর্বটি দেখতে দেখতে কিন্তু আপনারা প্র্যাকটিসও করে নিতে পারবেন। যেটি গুরুত্বপূর্ণ কথা সেটা হলো, আপনি এই রেওয়াজ হারমোনিয়ামে করার পর, মানে হারমোনিয়ামে গলার সুর বসে গেলে তারপর কিন্তু অবশ্যই তানপুরাতে প্র্যাকটিস করবেন। যারা গলায় কিভাবে একটি একটি স্বরে সুর বসাতে হয় বা মেলাতে হয় সেই পদ্ধতি না জেনে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করে নেবেন, ওতে কিন্তু আপনি সেই ভিডিওর লিংক পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। সা সারি সা সারি গারি সা সারি গা মা গা রি সা সারি গা মা পা মা গা রি সা সারি গা মা পা ধা পা মা গা রি সা সারি গা মা পা ধা নি ধা পা মা গা রি সা সারি গা মা সারি গা মা পা ধা পা মা গা রে সা সারি গা মা পা মা গা রে সা সারি গা মা গা রে সা সারি গা রে সা সারি সা এই পর্বটি কিন্তু পাঁচবার করবেন, যেভাবে বললাম সেইভাবে পাঁচবার ধীরে ধীরে করবেন, এবং ধীরে ধীরে যখন আপনার গলায় সুর বসে যাবে এটিকেই পরে একটু দ্রুত নেবার চেষ্টা করবেন। এই রকমভাবে যতটা দ্রুত পারবেন ততটাই কিন্তু নেবেন। তারপরের স্টেপে যাচ্ছি, যেটি নিচের দিকে মন্দ্র সপ্তকে। সা সা নি সা সা নি ধা নি সা সা নি ধা পা ধা নি সা সা নি ধা পা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা মা
পা ধা নি সা সা নি ধা পা মা পা ধা নি সা সা নি ধা পা ধা নি সা সা নি ধা নি সা সা নি সা সা এইভাবে মন্ত্র সপ্তকে রেওয়াজটি কমপ্লিট করলেন। Sa, sa re ga.